ওয়েল, এইখানে যদি পুলিশ আপনাকে যদি অ্যারেস্ট করে, ইফ ইউ বিং অ্যারেস্টেড, অথবা আপনাকে যদি মনে করেন অনেক সময় পুলিশ আপনাকে বলে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, আপনি পুলিশ স্টেশনে আসেন, আপনার একটা ইন্টারভিউ নেবে, এবং এইখানে কিন্তু অলওয়েজ আপনার একটা রাইট আছে একজন সলিসিটারের সাথে কথা বলার এবং আপনার সাথে নিয়ে যাওয়ার, এবং আরেকটা অ্যাডভান্টেজ হলো এই সলিসিটারকে আপনাকে পে করতে হবে না। অর্থাৎ পুলিশ স্টেশনে আপনি যখনই যাবেন তখন ইউ ক্যান অলওয়েজ হ্যাভ এ সলিসিটার, এবং এই সলিসিটার কিন্তু আপনার ফ্রি। আমরা অনেক সময় দেখি সলিসিটার আসতে দেরি হচ্ছে, অথবা কোনো কারণে আমরা দেখি যে অনেক অনেক কেস স্টাডি আছে যেখানে বলেন যে ভাই আমি বলছি আমার সলিসিটার লাগবে না, আমি ইন্টারভিউ দিয়ে দেবো। ওয়েল, পুলিশ স্টেশনের ইন্টারভিউটা খুবই ক্রিটিক্যাল। পুলিশ যখনই বলতেছে আপনাকে ইন্টারভিউ, আপনি ধরে নেবেন আপনি একটা পসিবল ক্রাইমের মধ্যে আছেন। আর পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে তাইলে আপনি ধরে নেবেন যে আপনাকে আপনি একটা পসিবল ক্রাইমের মধ্যে পড়ে গেছেন, এবং ইউ ডোন্ট হ্যাভ টু আনসার এনি কোয়েশ্চেন টু দ্য পুলিশ আনটিল আপনি যতক্ষণ পর্যন্ত সলিসিটারের অ্যাডভাইস না পেয়েছেন। এবং এটা হলো যেহেতু আপনার ফ্রি সলিসিটার পাচ্ছেন, ওয়ার এভার ইউ আর, আপনি যদি সলিসিটার আপনি যদি বলেন আমি সলিসিটার চাই, এবং এখানে ডিউটি সলিসিটার রয়েছে, তাইলে সাথে সাথে সলিসিটার দিচ্ছে। তবে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সব সলিসিটার কিন্তু পুলিশ স্টেশন অ্যাক্রিডেটেড না, এবং সব সলিসিটার লিগ্যালাইজড না। সো আপনাকে জানতে হবে কোন সলিসিটার, আপনি যে সলিসিটার উনি হয়তো ক্রাইম করেন না, উনি হয়তো সলিসিটার ধরেন আপনাকে উনি হয়তো এই ফিল্ডে এক্সপার্টও না, তখন কিন্তু আপনাকে পুলিশের কাছে যদি আপনি চান আই নিড এ সলিসিটার, তারা আপনাকে ফ্রি সলিসিটার দিবে। অথবা আপনি যদি ধরার পরে মানে অ্যারেস্ট হওয়ার পরে আপনি যদি বলেন আই ওয়ান্ট কেসি সলিসিটার, তারা আপনাকে দিবে। একটা জিনিস আপনি খেয়াল করতে হবে, কখনোই আমরা সলিসিটারের অ্যাডভাইস ছাড়া আমরা কোনো কথা বলবো না। আপনি সত্য কথা বলেন কোনো অসুবিধা নাই, বাট টেক সলিসিটার অ্যাডভাইস। দ্য রিজন, অনেক সময় আমরা নিজেরও জানতে এমন কিছু বলে ফেলি যেটা কিন্তু আসলে দরকারই না, এবং আপনি নিজেই কিন্তু একটা ক্রাইমে জড়িত না, বা এমন কিছু কথা বলছেন আপনি দেখা গেছে আপনি ক্রাইমের মধ্যে জড়িত হয়ে গেছেন। সো ওয়েন এভার আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে, অথবা পুলিশ যদি আপনাকে বলে যে আপনি একটা ইন্টারভিউর জন্য আসেন, অলওয়েজ তারা বলবে যে দিস ইন্টারভিউ হবে আন্ডার কৌশন, এবং এই সমস্ত ইন্টারভিউতে অলওয়েজ টেক লিগ্যাল অ্যাডভাইস এবং সলিসিটার অ্যাডভাইস। এবং সলিসিটারের সাথে ইন্টারভিউর আগে কিন্তু পুলিশ ডিসক্লোজ করবে কী জন্য আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কী ব্যাপারে নিয়ে আসা হয়েছে, তাদের কাছে কী এভিডেন্স রয়েছে আপনি এই ক্রাইমের সাথে জড়িত কিনা। সো পুলিশের সাথে কখনো ফ্রেন্ডলি কনভারসেশন হয় না, সব কনভারসেশনগুলো কিন্তু আপনার একটা ইম্পর্টেন্সি থাকে, সো একটা সিরিয়াসনেস থাকে। সো আমরা যখনই এই বিষয়গুলো থাকবে তখন অবশ্যই আমরা একজন সলিসিটারের সাথে আলাপ করব, এবং সলিসিটার ছাড়া আমরা কখনোই কথা বলবো না। ওয়েল, পুলিশ স্টেশনে ইন্টারভিউর জন্য কোনো আপনার লাগে না, কোনো মিন্স টেস্ট নাই, অর্থাৎ আপনার ইনকাম কত, আউটগোয়িং কত, এভরি ওয়ান গেট লিগ্যালাইড আপনার পুলিশ স্টেশনে। আপনি পাবেন না, আপনার যে সলিসিটার সে সলিসিটার পাবে। ইমিগ্রেশন স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট কিনা, কোনো ইমিগ্রেশন কিচ্ছু না, ইররেসপেক্টিভ অফ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস। পুলিশ স্টেশনে যখন থাকবে ইউ ক্যান গেট আর্জেন্ট আপনার অ্যাসিস্ট্যান্স, এইখানে কোনো নাই। এখানে যদি মনে করেন আমি একজন বললো তার লিগ্যাল মানে পুলিশ সলিসিটার প্রয়োজন, এখন মনে করেন ইন্টারভিউ হইলো তার কালকে, কিন্তু সে পুলিশ চার সলিসিটারকে সে নিতে চায়, সে অ্যাপয়েন্টমেন্ট কালকে দিতে পারলো না, সে কি টাইম চেঞ্জ করতে পারবে? অবশ্যই, মানে আপনি যদি মনে করেন আপনার যদি ডিজায়ার্ড সলিসিটার ধরেন, মনে করেন অনেক ক্ষেত্রে আমি কেস স্টাডি বলতেছি, অনেক ক্ষেত্রে আমাকে আমার ক্লায়েন্ট বললো ভাই আমাকে পুলিশ স্টেশনে বলছে আগামী বৃহস্পতিবারে 3টার সময় যাওয়ার জন্য, তখন কিন্তু আমি কি করব, ধরেন আমি বিজি, আমি 3টার সময় যেতে পারবো না, তখন আমরা সাধারণত পুলিশের সাথে আমরা আলাপ করি ইজ দেয়ার এনি অল্টারনেটিভ টাইম, তখন পুলিশ বলে ঠিক আছে পরের দিন 9টার সময় অথবা এর আগে 2টার সময় আমি চলে আসব, ইট ক্যান বি ভ্যারিড। বাট আপনি না বলে আর কি সবচেয়ে ভালো হয় যে সলিসিটার দিয়ে কথা বললে আপনার অলওয়েজ পুলিশ যে কাজটা করে তারা কিন্তু যখনই আপনাকে বলবে তখন কিন্তু তার নাম দিবে এবং মোবাইল টেলিফোন নাম্বারও তারা দেয়। সো ইফ ইউ নিড তারাও বলবে যদি ইফ ইউ নিড টু এঙ্গেজ এ সলিসিটার দিস ইজ মাই নাম্বার, তুমি ওনাকে যে বইল যে আমার সাথে যোগাযোগ করার জন্য। সো দ্যাট টাইম এবং ডেট হয়ে যায় পুলিশের কোনো সমস্যা নাই, এবং অলওয়েজ পুলিশ স্টেশনের এটা কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করে না, মানে লিগ্যাল এইডের জন্য যে আপনি পাবলিক ফান্ডস ইনটাইটেল কিনা এগুলো কিন্তু চেক হয় না। পুলিশ স্টেশন অলওয়েজ ফ্রি, এবং ইট ইজ 24 আওয়ার্স এবং 7 ডেইজ, 24/7 ইউ উইল গেট ফ্রি অ্যাডভাইস।